Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? চলে আসলাম আজকে একটা আনন্দের সংবাদ দিতে আপনাদের কাছে। তো অলরেডি অনেকে জেনে গেছেন, আর আমার থাম্বনেইল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমার এই ইউটিউব জার্নি। আমার সাথে যারা যারা ছিলেন তাদের কথা আমি বলবো। ফার্স্ট অফ অল আমার অলমাইটি আল্লাহকে আমি থ্যাঙ্কস জানাই, তিনি না চাইলে কখনোই পসিবল ছিল না। আর তারপরে আমার একটা সুইট ফ্যামিলি, আমার মেয়ে তো আমাকে এভাবে হেল্প করেছে যে একটা মা তার মেয়েকে যেভাবে ইন্সপায়ার করে, গাইড করে। আমার মাঝে মধ্যে থেমে যেতে ইচ্ছা করতো, ভালো লাগতো না, আর বোর হয়ে যেতাম। বাট আমার মেয়ে বলতো, না মা তুমি করো, কেন তুমি থেমে যাও, করো মা, সবার হচ্ছে, তোমার কেন হবে না। তো আমার মেয়েকেও থ্যাঙ্কস। তারপর আমার ছেলে আমাকে টেকনিক্যালি অনেক হেল্প করেছে, আর আমার হাজব্যান্ডকে অবভিয়াসলি বলবো, কারণ আমি যে সময়টা এলবি করতাম সেটা একটা পিওর কাজের সময়। তো ঠিক সেই সময়টাই আমি করতাম, বাট তারপরও কখনো রান্না করতে দেরি হয়ে যেত, সেটা সে মেনে নিয়েছে। সব মিলিয়ে একটা তাকেও আমি অফ করে দাও করেছে। তাছাড়া আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে বলবো, কারণ সে আমার পাশে ছিল, আর রাত জেগে হেল্পই করতাম, সব কিছু সে মেনে নিয়েছে। তারপরে আমি অবভিয়াসলি যে দুজনের নাম বলবো, অ্যাকচুয়ালি সে সময়টা আমার একটু তেমন কেউ আসতো না, আমার ইফতেকার এমন ওর চ্যানেলের নামটা ভুলে গেছি, ইফতেকার আকাশ, হ্যাঁ শুধু ইফতেকার আকাশ ওর চ্যানেলটার নাম। আপনারা ওকে সাপোর্ট করবেন, ওর পাশে থাকবেন, ও আর বেসিক্যালি তো সিরিয়াস না চ্যানেলের প্রতি, তখন আমার কাছে কেউ থাকতো না। ও রোজার সময় সন্ধ্যা রাত থেকে মানে 12টার থেকে আমাকে একদম ভোররাত্রি পর্যন্ত শুধু আমার সাথে একা একাই আমার এলপিতে সাপোর্ট করতো। তো এটা আমার জন্য একটা ব্রাড পাওয়ার না। আর তুফানরাও আমার যখন কেউ ছিল না আমার কাছে অনেক সময় আমাকে দিয়েছেন। তো তারপরে আমার ফারহানা লাবনী ব্লগস আপু, মানে অসাধারণ একটা মানুষ, আর ইয়াসমিন আপু, মানে আমি জানি না তারা কেন আমাকে এত ভালোবাসতেন। ইয়াসমিন আপু তো মানে আমি বলতে পারবো না, আমাকে ইনবক্সে নক করে প্লে লিস্ট দেখে দিতেন, প্লে অন করতেন। এবং ফারহানা আপু আমার কাছে, তার আইডি তো আছে, ভাইয়ার আইডিও আমার কাছে ফেলে রাখতেন, মানে ঘন্টার পর ঘন্টা আমি যতক্ষণ এলবি করবো ফারহানা আপু ফেলে রাখবেন। অ্যাকচুয়ালি আপন বোনও এতটা করে না যতটা আমাকে আমার এই দুই বোন করেছে। থ্যাংক ইউ ফারহানা আপু, আমার ছোট্ট বন্ধুটা, এবং ইয়াসমিন আপু অনেক অনেক ধন্যবাদ, আর সব সময় তোমাদের পাশে আছি আপু। তারপরে একজন হচ্ছে আমার সীমা আপু, আমার ফাইজার কথা বলবো, আমার বান্ধবী, হ্যাঁ ফাইজার, আমার সীমাপু আমার কলিগ, আমার বান্ধব বোনের মতোই আমাকে সবসময় পাশে থেকেছে, আমার রিয়েল ফ্রেন্ড আমি বলবো। কারণ সবসময় ভুলগুলো ধরাই দিছে চোখে আঙুল দিয়ে, যেটা আমি একটুও রাগ ধরিনি। সীমাপু আমাকে সবসময় বলবো, তোমার ভিডিওগুলো কখনো ছোট কখনো দেখা তো কেন হচ্ছে, আমি বলবো কীভাবে করবো আপু। সে আমাকে শেখায় দিতে এভাবে রোটেট করো, এটা করো ওটা করো, মানে ভিডিও আমাকে ভিডিও কল দিয়ে দিয়ে আমাকে দেখাই দিছে। তো এটা একটা ব্রাত পাওয়া না, সীমাস কুকিং ব্লগ অ্যান্ড কুকিং, সীমাপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তারপরে এডিটিংয়ের ব্যাপারে আমাকে কিছুটা আমার অভাবে টেকনিক্যালি হেল্প না করলে আমাকে শিখাই দিছে, সেটা হলো বিন্দাস দা ইউটিউবার, আমাকে অনেক হেল্প করেছে। প্রথম থেকে প্রথম দিকে যখন আমি একেবারে কিছু বুঝতাম না, আমার ছেলে আমাকে যেভাবে এডিট করে দিতাম ওটা নিয়েই খুশি থাকতাম, পরে তো একটু একটু করে নিজে শিখলাম। তারপরে আমার অনেক অনেক ভাইয়ারা আপুরা, যাদের কথা অ্যাকচুয়ালি না বললেই হয় না, হয়তো কারোর কথা আমি বলতে ভুলে যাচ্ছি, কিন্তু প্রত্যেকের কাছে আমি ঋণী। কারণ আমার এই যে ইউটিউবের জার্নিটা লম্বা একটা জার্নি, কখনোই পসিবল হতো না যদি তোমরা আমার পাশে না থাকো। মামের সিম্পল লাইফস্টাইল বনি আপু, বনি আপু তোমার কথা অ্যাকচুয়ালি তুমি সবসময় বলতো যে তুমি যদি আমি তুমি আমাকে ভুলতে চাইলে আমি তোমাকে ভুলতে দিব না, কিন্তু বনি আপু তোমাকে আমি কেন বারবার কেন ভুলতাম না জানো। আমার অনেক খারাপ একটা সময় যখন আমার এলজিতে তেমন কেউ আসতো না, তুমি রিঙ্কু আপুকে নিয়ে আসছিলাম। তো
তো এটা আমি কখনোই ভুলিনি, আর এটা পসিবলও না বলা। আমি মানুষটাই এমন না যে আমার বিপদে যদি কেউ এক সেকেন্ডের জন্য দাঁড়ায় আমি তাকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। কিন্তু আমার লাইফে আমি এমন এমন মানুষের সাথে খুব মানে আমার পরিচয় হয়েছে যাদের আমি এতটা নিষেধে পড়ে তারা আমার কাছে চাইনি, নিজের থেকেই হেল্প করছি যারা আমার চোখ পাল্টে দিছে। আই ডোন্ট কেয়ার, আল্লাহ তাদের ভালো করুক। তারপরে আয়শা কিচেন, এই আপুটার কথা না বললে মানে আমার ইউটিউব জার্নিটা আসলে সফল মানে হতো না হয়তো আপু না থাকলে। যেমন আপু, আমি তখন ফার্স্ট যখন এলবি করি আমি রাত 11টায় করতাম, সব কাজ টাজ গুছা 11টা থেকে স্টার্ট করতাম। আপু তখন ঘুমায় যেত, আপু ছোটো বাচ্চা, আপু তো শিখছিলেন। আপু একটা ল্যাপটপে আমার আইডি অন করে রেখেই দিতেন, আমি যতক্ষণ এলবি করতাম ওটা অন থাকতো। তো আপু সত্যি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর নূর নবী দুলাভাই আর শিরিন আপু মানে অসাধারণ দুটো পার্সন, মানে সত্যি অনেক রেসপেক্ট ভালোবাসা। সত্যি দুলাভাই শিরিন আপুকে যে এত ভালো লাগে, শিরিন আপু এবং দুলাভাই যে আমার পাশে কীভাবে ছিলেন, অনেক সময় দেখতাম আমার এলবিতে একজন সাইলেন্স বাট সবসময় গুনে একটা মানুষ বেশি, তো লাস্টে দেখতাম যে দুলাভাই আমাকে আল্লাহ হাফিজ বলে চলে যাচ্ছেন, বা শিরিন আপু আমাকে অন রেখে চলে যেতেন, সারা রাত অন থাকতো শিরিন আপু, আমি দেখতাম যে একজন আছে আছে আছে, এভাবেই পাশে ছিলেন। তো সবসময় আমার ভিডিও দেখতেন শিরিন আপু। শিরিন আপু তো অনেক বড় একজন ইউটিউবার, কিন্তু আমাদের সাথে খুব সুন্দরভাবে মিশে মানে আপন বোনের মতো আর কি, যেভাবে এক পাশাপাশি পাশে থাকে সাহায্য করেছেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা আমার দুলাভাইয়ের প্রতি এবং শিরিন আপুর প্রতি। তারপরে নাসিমা আপু, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। এক্সট্রা কিছু মামুন ভাই, মামুন ভাই আসলে আসলে অনেক ভালো মানুষ। আর তন্ময় কুমার, কাজী মুহিত, বিন্দাস ইউটিউব, তারপরে ও আচ্ছা ব্লগ লাস্টের দিকে ব্লগার রাবিয়া, রাত্রি মিমি, কার কথা বলবো, কাজী মুহিত, কাজী প্রিন্স, 23 ইসলামিকের মেহরিন, মামের সিম্পল লাইফ স্টাইল, জোসনা, ফ্যামিলি ব্লগস, ও লাবণি, বাংলাদেশি ব্লগার লাবণি, রাফিয়া কুকিং অ্যান্ড ব্লগস, সবার কাছে আমি গ্রেটফুল। মানে শিল্পী আপু, ফাতেমা শিল্পী আপু, আনিশাস লাইফ স্টাইল, নামটা বললে তো আসলে পুরো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত। যে মেয়েটা আমাকে এভাবে সাপোর্ট করেছে, ইন্সপায়ার করেছে, মানে একটা মা যেভাবে তার বাচ্চাকে সাপোর্ট করে ঠিক এভাবে আমার পাশে সবসময় ছিল। তো আপনারা আনিশাস লাইফ স্টাইল, আমি যে কটা চ্যানেলের নাম বললাম প্রত্যেকের পাশে থাকবেন, প্রত্যেকে যদি আপনাদের কারো বন্ধু না থাকে বন্ধু হয়ে যাবেন, ভিডিওগুলো ওয়াচ করবেন। আর কেএমএস কিচেনের মো আপু, মো আপু তোমাকে অল্প দিনে এত অনেক ভালো লাগতো, মো আপু অনেক সাপোর্ট করেছো আমাকে। আর আনিশাস লাইফ স্টাইলের পাশে থাকবেন ঠিক যেভাবে আমার পাশে ছিলেন, আনিশাস লাইফ স্টাইলও আপনাদের সাথে থাকবে। রেখা ডেইলি ব্লগ, জেবিন ডেইলি কুকিং, এক্সটিটিউড, সবার নাম ট্রাভেল কেজি, অন্তর্ভায়ও ছিল কিছুদিন, সবাই আসলে আমার পাশে ছিল এবং সাহায্য করেছেন, আমার পাশে ছিলেন। তো সব সুইটি আপু, তানিয়া আলম কুকিংস, অনেক আপু, কাপু গুলার নাম ব্যাপার। আমি তো আসলে মানুষের মতো অত অকৃতজ্ঞ না, একটা সময় কুইন্স আমার সব ভিডিও দেখতো, আমি কুইন্স ব্লগকেও বললাম কারণ একটা ভিউজ অনেক বেশি, যে সময়টা 100 ভিউ হলে অনেক, এখনও 100 ভিউ হলে খুশি হয়ে যায়। কারণ আমি বলবো আমি এখন ইউটিউবিং শিখছি, আমি তো ইউটিউবার প্রশ্নই ওঠে না, ইউটিউবার হওয়ার জাস্ট ইউটিউবিং শিখছি, এখন আমার পথচলা স্টার্ট হলো। এখন আমি যদি আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে সাহায্য করেন, তাহলে আর আল্লাহর রহমত থাকে, ইনশাল্লাহ আমার পথটা সহজ হবে, নাহলে পথটা অনেক কঠিন। যারা ইউটিউবে আসছে, একটা চ্যানেল খুলছে, তারাই জানে যে একটা চ্যানেল খোলার পর কী পরিমাণ লেবার দিতে হয় সেই চ্যানেলটার পিছনে।
ফার্স্ট অফ অল আমরা চ্যানেলটাকে আসলে অনেক ভালোবেসে ফেলেছি, সব করেই খুলেছিলাম, বাট অনেক বেশি ভালোবেসে ফেলেছি চ্যানেলটাকে। ইউটিউবিং করে না তারা জানেই না বোঝেই না, আর তারা বলে যে ইউটিউবিং করে হচ্ছে ইউটিউবিং একটা ভিডিও এক্সপোর্ট করা, এটা নাকি একটা বস্তির লোক করে। অ্যাকচুয়ালি ইউটিউবিং এই প্ল্যাটফর্মে আসে, এসে 1K সাবস্ক্রাইবার করেন, কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরে এই যে 4000 ওয়াচ টাইম যে রিকোয়ারমেন্টগুলো আছে ফিল আপ করেন, দেখেন কতটা শ্রম দিতে হয় একটা মেয়ে মানুষকে, তার সংসার, তার বাচ্চা সব দেখাশোনা করার পরে এগুলো পূরণ করতে হয়। আমি বললাম আমি এমন কিছু করে ফেলি নাই, বাট এটা করতে অনেক কষ্ট হয়, যে করে সে বুঝে, যে ইউটিউবে চ্যানেল খুলছে একমাত্র সেই জানে যে কতটা শ্রম দিতে হয়। আর আরেকটা আপনার কথা ভুলে গেছে, আমার ছোট্ট বোন তুলি, তুলি মেহেদি আর্ট বাই তুলি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু, প্রথম থেকেই বলবো আমার লাইফটা স্টার্ট করার প্রথম থেকে তুমি আমার সাথে ছিলে। আরেকটা হচ্ছে জান্নাত কুকিং চ্যানেল, আসলে এই মানুষগুলো আমার অনেক খারাপ সময় আমার পাশে ছিল, যার জন্য তাদেরকে আমি নামগুলো না বলতে পারলে খারাপ লাগতো, মনে পড়তেছে অ্যাটলিস্ট আমার। তো গোড়নদী, গভর্নমেন্ট গোড়নদী পাইলটস হাই স্কুল, হ্যাঁ সজিত স্যার ভাই আমার পাশে ছিলেন, অনেক দিন ছিলেন, অনেক ধন্যবাদ আপু, শহীদ ভাই, শাকিল ভাইয়ের নাম শিল্পী ফাতেমা শিল্পী ব্লগ, শাকিল ভাইয়ের নাম ও শাকিল ভাই, শাকিল ভাই, রশিগড়, আয়সা রান্নাঘর, আকাশ আকাশ দুলাভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব আমি বোধ হয় কারো নাম ভুলে যাইনি, তবে যদি কারো নাম ভুলে যাই না বলি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক না। তারপর আমি যত দূর চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি যারা আমার পাশে ছিল, ও রূপা আপু, বাংলাদেশ ব্লগার রূপা, রূপা আপু অ্যাকচুয়ালি ছিল আমার সাথে, আর জিএফ ব্লগ নুপুর, নুপুর আপু আমার পাশে ছিলেন, তাকে আমি কেন জানি এমনিতেই স্নেহ করি, হ্যাঁ আদর করি ওকে, ভালো লাগে ওকে আমার। তো আর মো আপু, মোকে আমার অনেক পছন্দ, রেখা আপুকে অনেক কিছু, সবাইকে পছন্দ, কাকে না পছন্দ আমার, আমি প্রত্যেককে পছন্দ করি, ভালোবাসি, তোমাদের পাশে আমি থাকবো ঠিক যেভাবে তোমরা আমার পাশে ছিলে, আমি অবভিয়াসলি তোমাদের পাশে থাকবো, এবং এভাবেই আমার পাশে থেকো, ভালোবেসো, আমার সাথে থেকো, আমি তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।